ফুল দেখতে কার না ভালো লাগে, ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া খুব মুশকিল। ফুলের বাগান দেখতে অনেকে ছোটেন কাশ্মীর কিংবা সিকিম, কিন্তু জানেন কি, ঘরের কাছেই রয়েছে রং বেরঙের ফুলের বাগান। বিঘার পর বিঘা জুড়ে রয়েছে নানা রঙের লক্ষ লক্ষ বাহারি ফুল। ঘরের কাছেই রয়েছে বাংলার ফুলের উপত্যকা। হ্যাঁ, 5-7 বছর আগে যে জায়গার নাম আমরা জানতাম না, সেই জায়গায় আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল স্থান অধিকার করে আছে। হ্যাঁ, আমি বলছি কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে অবস্থিত বাংলার ফুলের উপত্যকা খিরাইয়ের কথা। বর্তমানে খিরাই যেন এক রূপকথার দেশ। 2022-এর শেষ মুহূর্তে আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে এবং বছরের শেষ দিনে আপামর বাঙালি চুপিয়ে কিন্তু উপভোগ করে নিচ্ছে এই ফুলের উপত্যকা খিরাইতে। অসাধারণ একটা পরিবেশ এবং অনুভূতিটা কিন্তু দারুণ। আমরা বলতে পারি যে আমরা সাধারণত সিকিম বা দার্জিলিং যাই বা কাশ্মীর যাই আমরা ফুল দেখতে, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো বাড়ির কাছেই কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এই ফুলের উপত্যকা রয়েছে। অসাধারণ একটা পরিবেশ এবং কি নেই এখানে, গাঁদা ফুলের সমারোহ, বিভিন্ন রং বেরঙের গাঁদা ফুল রয়েছে, অস্টার রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, ডালিয়া রয়েছে, কি নেই। তাই আপনাদেরকে আমি রেকমেন্ড করবো, আপনারা অবশ্যই আসুন। আগামী এক মাস বা দেড় মাস অবশ্যই ফুলগুলো থাকবে। তাই এই শীত থাকতে থাকতেই আপনারা কিন্তু এই খিরাইয়ের ফুলের উপত্যকা অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আপনারা অবশ্যই আসবেন। বর্তমানে খিরাই যেন এক রূপকথার দেশ, আঁকা ছবির মতন রঙিন ও সুন্দর। এখানে পাবেন বাংলার নির্ভেজাল স্বাদ, নদী, ফুল, মানুষ নিয়ে ভরা প্রকৃত বাংলার মুখ। এসব কিছুর মাঝে আপনাকে যা টানবে তা হলো হাজারো ফুলের মেলা আর প্রাণ খোলা তোলা। দেখে মনে হবে বিস্তৃত মাঠ জুড়ে নানা রঙের ঢেউ বইছে বিঘার পর বিঘা জুড়ে। কাঁসাই নদীর ধারে বিঘার পর বিঘা জুড়ে বসানো হয় এই ফুলের চারা গাছ। 3 মাস থাকে এই ফুল, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই ফুলের উপত্যকায় কি নেই, রয়েছে গাঁদা, গোলাপ, আস্টার, চন্দ্রমল্লিকা, মোরগ ঝুটি আর কত রকমের নাম না জানা ফুল। মাঠের পর মাঠ ফুলের গালিচায় ঢাকা। সবটা মিলিয়ে বলা যেতে পারে এই সময় প্রকৃতি তার সমস্ত রূপ রস গন্ধ দিয়ে ভরিয়ে রাখে এই খিরাই উপত্যকাকে। যতদূর চোখ যাবে বিভিন্ন ধরনের ফুল আর ফুল, মনে হতে পারে আপনি যেন ফুলের স্বর্গরাজ্যে পৌঁছে গেছেন। বর্তমানে পর্যটকদের অন্যতম পর্যটন ডেস্টিনেশন হলো এটি। যদি কেউ এই ফুলের উপত্যকাকে চাক্ষুষ করতে চান তাহলে চলে আসতে হবে পূর্ব মেদিনীপুরের এই খিরাইতে। বাহারি ফুলের মেলা দেখতে সেখানে একবার গেলে ফিরে আসতে কিন্তু মন চাইবে না। নানা ধরনের ফুলের চাষ ও তার বিচিত্র রূপ দেখে কখন যে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। তবে আমি এটুকু বলতে পারি, আপনার ঘন্টার পর ঘন্টা সময় কিন্তু কেটে যাবে এই ফুলের উপত্যকাতে। খিরাই যেন দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে বেঁচে থাকার অক্সিজেন। এই মুহূর্তে আমরা রয়েছি ফুলের উপত্যকাতে এবং এই মুহূর্তে যে বাগানের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গাঁদা। বিঘার পর বিঘা জুড়ে হচ্ছে শুধু গাঁদাই চাষ করা হয়েছে। বিভিন্ন রং বেরঙের গাঁদা রয়েছে, এখানে বাসন্তী কালার রয়েছে, লাল রয়েছে, এছাড়া ওপাশেও রয়েছে। প্রচুর পরিমাণে গাঁদার বাগান রয়েছে এখানে। 2022-এর শেষ দিনে অর্থাৎ 31-শে ডিসেম্বর, আজকে বছর শেষ, এই শেষ দিনে আমি রয়েছি খিরাইয়ের ফুলের উপত্যকাতে।
অসাধারণ একটা পরিবেশ, হাজার হাজার পর্যটকের সমাহার আপনারা দেখতে পাচ্ছেন, এবং প্রচুর পরিমাণে ফুলের সমাহার, গাঁদা, অস্টার, চন্দ্রমল্লিকা, ডালিয়া থেকে শুরু করে মোগর ধুতি থেকে শুরু করে কি নেই এখানে, হাজার হাজার ফুলের সমারোহ রয়েছে এই ফুলের উপত্যকাতে। আমরা সাধারণত ফুল দেখতে কোথায় যাই, সিকিম এবং হচ্ছে কাশ্মীর, কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব জানুয়ারি মাসে এই ফুল শেষ হয়ে যাবে, তো এক মাসের মধ্যে আপনারা অবশ্যই এখানে এসে এই ফুলের উপত্যকা একবার দেখে যাবেন, মন ভরে যাবে, আমি এটুকু বলতে পারি মন ভরে যাবে। কি নেই এখানে আপনারা দেখুন, পর্যটকের সংখ্যাটা শুধু একবার দেখুন। বছরের শেষ দিনে খিরাইয়ের এই ফুলের উপত্যকা যেন পর্যটকদের মিলন স্থলে পরিণত হয়েছিল। শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন পড়োশী রাজ্য থেকেও কিন্তু এই খিরাইয়ের ফুলের উপত্যকাতে পর্যটকের আগমন ঘটেছিল। আমি এমন কিছু মানুষের সাক্ষাৎ পেয়েছি যারা শুধু কলকাতা নয়, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এসেছে এই খিরাইয়ের ফুলের উপত্যকাতে। দারুণ একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল বছরের শেষ দিনে, তাই দিনে দিনে ঘুরে আসার জন্য একদম দারুণ একটি পর্যটনের স্থান হলো এই খিরাই উপত্যকা। আজ 31st December 2022 আমি রয়েছি খিরাইয়ের সেই ফুলের উপত্যকাতে, যে জায়গার নাম 5 বছর 10 বছর আগে কোনো পর্যটন মানচিত্রের স্থান ছিল না, সেই জায়গা আজকে 2022 সালে এসে দেখছি হাজার হাজার পর্যটকের সমাহার এবং বিভিন্ন ধরনের রং বেরঙের ফুলের বাহার এই খিরাইয়ের ফুলের উপত্যকাতে। দারুণ একটা পরিবেশ, দারুণ অনুভূতি। এই ফুলের উপত্যকা এতটা সুন্দর, এতটা রঙিন, তাই যেসব পর্যটকরা এই উপত্যকাতে আসছে তারা প্রত্যেকেই এই রঙিন ফুলের সামনে নিজেদেরকে ফ্রেমবন্দি করে নিচ্ছেন। তাই আপনারা যদি নিজেদেরকে এই ফুলকে সাক্ষী রেখে ফ্রেমবন্দি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। আমি এখানকার একজন যারা এই ফুল চাষ করেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, দেখুন তিনি কি বলেন। এই যে খিরাইয়ে যে ফুলের উপত্যকা, এটা কতদিন ধরে মানে গাঁদা ছাড়াও এখানে অনেক ফুল দেখছি, কি কি থাকে? এই যে গাঁদা ফুল, তোমার চীনা ফুল, যেগুলো রক্ত গাঁদা বলে, আমরা ওই ছাতা গুলোকে মল্লিকার মধ্যে যেগুলো ওগুলোকে চেরি ফুল বলি, মুরগ ঝর্জি সবাই জানে, অন্য কিছু বলে আমরা এখানে বলি সুইজারল্যান্ড। আর আর কি আছে, গেটি এখানে কত মানে কত কমাস এই ফুলের? এটা তিল তো ভালো হয় না হলে বেশিরভাগ সব পড়েই থাকে। তারপরে ওই বৈশাখ জ্যৈষ্ঠের দিকে কেউ কেউ কিছু কিছু ভেড়াতে উৎসা করে, ঝিঙ্গা করে বা লাউ শাক করে, এগুলো এছাড়া ফুলের চাষটা শেষ হয়ে যাওয়ার পর মানে মানুষজন দেখতে, চাষিদেরকে দেখতে পাবে, তারপরে এই ফুল গাছ দিয়ে গেলে না কেউ কাউকে আর দেখতেই পাবে না। হ্যাঁ, দিয়ে তো খালি পড়ে থাকে এখন, যা দেখছি মোটামুটি কয়েক হাজার। হ্যাঁ হ্যাঁ,
কালকে তো আরো বেশি আসবে, আগে ওরে বাবা ডিসেম্বর মাসে গাড়ি ওখানে তো পার্কিং এর জায়গা, পার্কিং তো মানে পুরো ফুল হয়ে গেছে। আমাদের তো ওই দিকে তো বাড়ি হয়েছে ওই বড় বিল্ডিং এর পাশে, ওইগুলো থেকে গাড়ি চলে গেছে, মানে এত গাড়ি, তারপর রাস্তা না উঠতে পারবে না, বাইক চার চাকা টোটো অটো করে প্রচুর, তারপর তো লোকের এমনিতেই প্রচুর। এবার কালকে প্রচুর, এই যে দেখো না দেখতে খুব সুন্দর পোশাক পরে আসছে, এরা কি করতে যায় তো আমার পিছন নামিয়ে দেয়, এদিকে মিশে রয়েছে আমার পিছন দিয়ে তো ফুল তুলে তুলে নিয়ে যাচ্ছে ভদ্রলোক ভদ্র মহিলা। দিয়ে এই যে দেখো না বাগানের ভিতরে ডালপালাগুলো ভেঙে যায়, সবই পাবে যে একটা মানুষ খিদেতে ঘুরে যাবে এরকম, সকাল থেকে আসছে সে তো খাবেই কিছু না কিছু, হ্যাঁ ভাত খাচ্ছে কেউ, মানে চাউমিন রোল যে যা করছে টোর, মানে হচ্ছে অনেক কিছু আইটেম আছে, এবার যার যেটা ভালো পয়সা অনুপাতে সবাই খাচ্ছে। আপনি কি বলবেন মানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ কি বলবেন, আসতে বলবেন গ্রামের মধ্যে সবাই হচ্ছে কত দূর থেকে কত মানে রকমের লোক আসতেছে দেখে যা, তাদেরও তো ভালো লাগবে, আমরা হচ্ছে করতেছি আমাদের একটু ক্ষতি হচ্ছে, এবার কি তাদেরকেও বুঝতে হবে যে দেখো ওরাও তো কষ্ট করেছে। এই যখন দেখো চারা লাগানো থেকে গজানো সার ওষুধ এই জলগুলো দেওয়া, নষ্ট না কেউ করে, হ্যাঁ নষ্ট আসুক সবাই, হ্যাঁ অবশ্যই, আমরাও দেখো অনেক জায়গা যায় আমরা কি ওইভাবে ফোন করি, সবাই দেখে দেখে যা ঠিকই আছে, আমাদেরও ভালো লাগবে ওদেরও ভালো লাগবে। এই হাজার হাজার পর্যটক এখানে আসছেন সেটা দেখতে আমরা দেখছি, প্রচুর পরিমাণে পর্যটক এই ফুলের উপত্যকা অর্থাৎ ভ্যালি অফ ফ্লাওয়ার্সে আসছেন, কিন্তু আমরা এই যে যারা চাষ করেছেন তাদের সঙ্গে কথা বলে একটু বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে গাছ এদের নষ্ট হয়, তাই আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যারা এই ভিডিও দেখছেন আমি বলবো আপনারা সুন্দরভাবে দেখুন ফুলের উপত্যকা, দু চোখ ভরে আপনারা দেখুন, কিন্তু গাছগুলো যাতে নষ্ট না হয় সেগুলো কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর একটা কথা, আর আপনারা যদি এই ফুলের উপত্যকাকে সাক্ষী থেকে এই বাগানের ফুল দিয়ে নিজেদেরকে সাজিয়ে নিতে চান, তাহলে এখানে অনেক মানুষজন রয়েছেন যারা এই ফুলের পসরা নিয়ে বসেছেন, আপনি যেরকম চাইবেন আপনাকে এরা সেইভাবেই সাজিয়ে দেবে। তো আমি যেটুকু কথা বলে জানলাম মোটামুটি 30-40 টাকার মতো এরা কিন্তু নিচ্ছে, তাই আপনারা যদি সাজতে চান তাহলে অবশ্যই চলে আসেন। তাহলে এখানেই আমরা এই বন পর্ব শেষ করছি, আবার অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভ্রমণ পর্ব নিয়ে। আজকের মতো এই ভ্রমণ পর্ব থেকে বিদায় নিচ্ছি, আবার অন্য কোথাও দেখা হবে। এই খিরাইয়ের ফুলের উপত্যকা সংক্রান্ত আর যদি কোনো ইনফরমেশান আপনাদের দরকার হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই কল করতে পারেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ খিরাইয়ের ট্যুর গাইড করে দেব, কোনো সমস্যা হবে না।